কৈলা শহরের গৌরনগর ব্লকে জলাই গ্রাম পঞ্চায়েতের কৃষকদের বিভিন্ন সমস্যা তদন্ত করতে সেখানে গেলেন ভারতীয় জনতা পার্টির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা সেখানে গিয়ে তিনি কথা বলেন কৃষকদের সঙ্গে এই গ্রামের কৃষক অধীর দাস জানান যে চলতি বছরে আমন ধান চাষীদেরকে কৃষি দপ্তর থেকে নতুন প্রজাতির ধানের বীজ দেওয়া হয়েছে এই বীজ বপনের পঁয়ষট্টি থেকে সত্তর দিনের মধ্যেই কাছে ফুল চলে আসে কার্তিক মাসে ফুল আসার কথা থাকলেও আশ্বিন মাসেই ফুল চলে আসায় বহু জায়গায় অকালি পেকে গেছে ধান ফলে শোষক পোকার আক্রমণে ফসল সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে যেখানে ঔষধ প্রয়োগ করেও কোনো কাজে আসছে না কোনো ঝড়টা বীজ দিচ্ছে বীজ কারণে যে ধানটা খাতিক মাসে বারবার অর্থাৎ আশ্বিন মাসে বার গেছে কিছু কিছু জায়গায় ধান ফাফি গেছে কি

কিষাণ মোর্চা জেলা সাধারণ সম্পাদক সভাপতি এবং কৃষি দপ্তরের সেক্টর অফিসার শর্মা সহ জলাই গ্রাম পঞ্চায়েতের সদস্যরা প্রদেশ সভাপতি ফসল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং কৃষকদের সাথে দীর্ঘক্ষণ আলাপ আলোচনার পর তিনি কৃষি দপ্তরের ডেপুটি ডিরেক্টর সৌমেন নন্দীর সাথে আলোচনার মাধ্যমে কিভাবে কৃষকদের ক্ষতিপূর্ণ ব্যবস্থা করা যায় সে বিষয়েও কথা বলেছেন এর ফলে কৃষকটা উপকৃত হবেন বলেই আশা করা হচ্ছে এলাকা পরিদর্শন করার পর কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা সংবাদ প্রতিনিধিতে মুখোমুখি হয়ে বলেন আর বিশেষ করে পার্শ্ববর্তী এলাকাতে সেখানে জমিতে কিছু পোকার আক্রমণ হয়েছে এ পূজা উপলক্ষে সবাই ব্যস্ততার মধ্যেও আমাদের কৃষি দপ্তরের আধিকারিকেরা এবং কৃষাণ মোর্চার পক্ষ থেকে এই এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছে ওই ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়িয়ে আমরা কিভাবে পোকার আক্রমণ থেকে কৃষকের উৎপাদিত ফসলগুলো রক্ষা করতে পারি রিপোর্ট আডি নিউজ